নমস্কার, পারবিচিত্রা সকলকে স্বাগত জানায়। আমি আজ আপনাদের রসমালাই করে দেখাবো। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। রসমালাই বানানোর জন্য এখানে আমি আমুল গোল্ড 2 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি, ভিনেগার নিয়েছি, এখানে 1.5 কাপ চিনি নিয়েছি শিরা করার জন্য, এখানে এ বাটির হাফ বাটির একটু কম চিনি নিয়েছি দুধের মালাই করার জন্য, 1 চামচ চিনি নিয়েছি ছানার সঙ্গে মাখার জন্য, ময়দা নিয়েছি 1 চামচ, ঘি নিয়েছি 1 টেবিল চামচ, এখানে 50 খোয়া ক্ষীর আমি গ্রেট করে নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি 1 চিমটি, আর কেশর নিয়েছি অল্প পরিমাণে। ছানা তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। এখন দুধটা আমি জাল করে নেব। এখানে যে 1 টেবিল চামচ ঘি নিয়েছি সেটা দিয়ে দিব। ঘিটা দিয়ে দুধটা জাল করলে ছানাটা সফট হবে। এখন আমি দুধটা নেড়ে চেড়ে, এখানে আমি ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে বাটার দিতে পারেন অথবা ফ্রেশ ক্রিম দিতে পারেন, আমার কাছে ঘি ছিল তাই আমি ঘি ব্যবহার করছি। দেখুন আমার দুধটা ফুটে উঠেছে, আমি দুধটা নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়েছি। আমি আরও 1 মিনিটের মতো দুধটা ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এখন আমি দুধটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে 1 থেকে 1.5 মিনিট দুধটা ঠান্ডা করে নিচ্ছি, তারপর ঠান্ডা করে ছানা কেটে নিচ্ছি। এখন আমি ছানাটা কেটে নেব। আমি ছানাটা ভিনেগার দিয়ে কাটব। এখানে আমি 3 টেবিল চামচ ভিনেগার, 2 টেবিল চামচ জল মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে দিব, দিয়ে ছানাটা কাটব। দেখুন আমার ছানাটা কাটা হয়ে গেছে, দেখুন ছানা থেকে সবুজ সবুজ জল বেরিয়েছে, দুধটা কেটে আলাদা হয়ে গেছে। আমি ভিনেগার দিয়ে কেটেছি, আপনারা চাইলে পাটুল লেবু দিয়েও কাটতে পারেন। এখন আমি ছানাটা নামিয়ে সেকে নেব। দেখুন আমি একটা এরকম ফুটো পাত্র নিয়েছি, এটার উপরে আমি তেনাটা দিয়ে নিচ্ছি, একটা সাদা পরিষ্কার তেনা নিয়েছি। দেখুন আমি ছানাটা ঢেলে নিয়েছি, এখন আমি এভাবে তুলে চেপে জল বের করে দিব, হাত দিয়ে চেপে জলটা বের করে দিব, তারপরে বেঁধে আমি ঝুলিয়ে রাখব। দেখুন ছানা কেনাতে ঢেলে আমি ঘিটু দিয়ে একটু উঁচুতে ঝুলিয়ে রেখেছি, যতক্ষণে জল পড়া বন্ধ হবে কতটা সময় লাগে আমি পরে বলছি। দেখুন আমি ছানাটা জল 1 ঘন্টা বেঁধে রেখে ঝুরিয়ে নিয়েছি, এখন আমি ছানাটা মেখে নেব। এখানে নিয়েছি 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ চিনি, 1 চিমটি বেকিং পাউডার, এই সব মিশিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিব হাতের সাহায্যে। হাতের তালুর সাহায্যে ডোলে ডোলে মেস করে নিব। ছানার জল কাটার পর ছানাটা একটু নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন, তাহলে ভিনেগারের যে ফ্লেভারটা ওটা চলে যাবে। ছানাটা ভালো করে এভাবে মেস করে করে নরম করে মেখে নিতে হবে, তাহলে ছানার বলগুলো সফট হবে। দেখুন আমার ছানার বল তৈরি করা হয়ে গেছে। আমি 3 ধরনের শেপে করে নিয়েছি, গোল করেছি, একটু
লম্বাটে করেছি আর এটা একটু চ্যাপ্টা টাইপের করেছি, আপনারা যে কোনো শেপে করে নিতে পারেন। চিনি সিরা করার জন্য আমি প্যানে জল দিয়ে নিয়েছি, এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি, 1.5 কাপ চিনি দিছি, যে কাপ দিয়ে চিনি দিয়েছি সেই কাপেরই 5 কাপ জল দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে ফুটিয়ে নেব 5 মিনিট হাই ফ্লেমে। দেখুন আমি সিরাটা 5 মিনিট জার করে নিয়েছি, এখন গ্যাসটা কমিয়ে আমি গ্যাসের উপরেই রেখে দেব। এখন আমি বলগুলো সিরায় দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসটা বাড়িয়ে নিচ্ছি, বাড়িয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন আমার ফেনা উঠেছে, এখন আমি হালকা করে একটু নাড়িয়ে দিচ্ছি, দেখুন ফুলে ফুলেও গেছে, টোপা টোপা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা মিডিয়ামে রেখে আরও 7 থেকে 8 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। আমার 8 মিনিট হয়ে গেছে, রসমালাইয়ের বলগুলো আমার রেডি হয়ে গেছে, আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বলটা জলে ডুবে গেছে, ভাসেনি, ভাসলে আর একটু হতো কিন্তু ডুবে গেছে, হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন আমি রস থেকে বলগুলো তুলে নিয়েছি। আমি 3rd স্টেপে চলে এসেছি, এখন আমি মালাই তৈরি করব, তার জন্য 1 লিটার দুধ এখানে নিয়েছি, এখন আমি দুধটা জাল দিয়ে নেব। দেখুন আমার দুধটা গরম হয়ে গেছে, এখন আমি খোয়া কিটটা দিয়ে দিচ্ছি। কোয়াকিটটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে ঘন করে নিচ্ছি, চাইলে এখানে আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন অথবা লিকুইড দুধ ঘন করে তারপরে মালাই তৈরি করতে পারেন। দেখুন দেখুন আমার দুধটা মোটামুটি ঘন হয়ে এসেছে, এখন আমি চিনিটা দিয়ে দেব। এখানে আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম, এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কেশর আমি অল্প একটু দুধ দিয়ে, গরম দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে দুধটাকে আরেকটু ঘন করে নেব। দেখুন আমি দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছি, এখন আমি বলগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি 1 থেকে 1.5 মিনিট এভাবে রান্না করে নেব, নিয়ে নামিয়ে নেব। দেখুন আমি রসমালাইটা সার্ভ করে নিচ্ছি, আমি আগে সার্ভ করে নিব, তারপরে ঠান্ডা করে পরিবেশন করব।